জমে উঠেছে ঈদের বাজার। টানা দুবছর পর মুখে চৌড়া হাসি ব্যবসায়ীদের। দীর্ঘ দুই বছর করোনা আবহ কাটিয়ে এবছর জমে উঠেছে ঈদের বাজার। দারুণ বেচাকেনায় মুখে চৌড়া হাসির দেখা মিলছে ব্যবসায়ীদের। রমজানের শেষ লগ্নে জমে উঠেছে ঈদের বাজার। উল্লেখ করা যেতে পারে মুর্শিদাবাদের শমশেরগঞ্জের ধুলিয়ান ও বাসুদেবপুর ঐতিহাসিক শহর ও সবচেয়ে বড় বাজার। নিত্যদিন বাজারে হাজার হাজার লোকজনের সমাগম হয়। কাপড় থেকে শুরু করে যাবতীয় খুচরো পাইকারি সব রকম সামগ্রী পাওয়া যায় এই দুই বাজারে। জনসাধারণকে আর আগের মতো বহরমপুর কিংবা জঙ্গিপুর বাজারের দিকে তাকিয়ে থাকতে হয় না। কার্যত ঈদের বাজারে কেনাকাটায় মেতে উঠেছে সাধারণ মানুষ। ঈদের বাজার নিয়ে কি বললেন বিক্রেতারা শুনুন। দেখুন শমশেরগঞ্জ থেকে সাগর আলীর রিপোর্ট, জৈন টিভি। খুব ভালো আমাদের কাউন্টার, খুব ভালো বাজার। সকালে 10টা থেকে রাত্রি 11টা ধুলিয়ানের বাইরে ঔরঙ্গাবাদ, আপনার ফারাক্কা, অর্জুনপুর সব দিক থেকে লোক আসছে, পাকুড় টাকুর সব। খুব ভালো এই বছর, মানে দু বছর থেকে খুব ভালো বাজার না, খুব ভালো ভালো লাগছে কি এবার মানুষ মানে খুব খুশিতে খুব আনন্দতে আছে, বাজার ভালোই হচ্ছে লোক। নীতেশ কুমার জৈন, সুনিতা গার্মেন্টস। ওজি, এই ট্রাকের ব্যাটারির সমস্যা আর মিটলো না। আরে দূর বাবা, সারা চার্জ দেওয়ার পরেও সে ব্যাটারির ঝামেলা। ইনভার্টার আছে কিন্তু ব্যাটারির জন্য সেই লোডশেডিং। যে কোনো সাধারণ ডিস্টিলবাটার ব্যবহার ব্যাটারির ক্ষতি করে। বস ব্যবহার করুন। ক্লোরিন ফ্রি ডিস্টিল ওয়াটার, বস ফর এক্সট্রা লাইফ।